Welcome to TP Professional Learning Center. আমি রেদন আপনাদের সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি তৈরি হচ্ছে আমাদের নতুন ভিডিও লেকচার সিরিজ IFRS ভিডিও লেকচার সিরিজের ইন্ট্রোডাকশন হিসেবে। তো আমরা এতদিন যে কোটি ভিডিও আপলোড করেছি আমাদের ভিডিওগুলো মূলত ছিল CA বিভিন্ন স্টাডি ম্যানুয়াল নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। আমরা এটা কন্টিনিউ করব, বাট এর সাথে আমরা বিভিন্ন লেকচার সিরিজ আমরা ইন্ট্রোডিউস করব। আমাদের প্রথম ভিডিও লেকচার সিরিজটি হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড নিয়ে। তো আপনারা জানেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড সব কান্ট্রি যাতে একই রকম ফিনান্সিয়াল ইনফরমেশন প্রোভাইড করতে পারে, একই ফরম্যাট এবং একই ধরনের ক্রাইটেরিয়া ফলো করে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো তৈরি করে, তার জন্য একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। বাংলাদেশে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওভারসি করে ICAB। আপনারা হয়তো জেনে থাকবেন যে ICAB 2018 সালের জানুয়ারির 1 তারিখ থেকে তারা ডিসিশন নিয়েছে যে তারা সরাসরি IFRSকে ফলো করবে, তারা নিজের থেকে নতুন করে বাংলাদেশের জন্য নতুন কোনো ভার্সন তৈরি করবে না। সো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আমাদের সবার জন্য এখন থেকে অ্যাপ্লিকেবল হয়েছে, যেহেতু আমরা অলরেডি 2019 চলে এসেছি, 1 বছর হয়ে গিয়েছে। সো এই ভিডিও লেকচার সিরিজটিতে যাদের জন্য তৈরি করা হয়েছে তারা মেইনলি হচ্ছেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য। এছাড়া আমাদের ভিডিও লেকচার সিরিজটি হেল্পফুল হবে যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন এবং যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজার, যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন ধরনের ইকোনমিক ডিসিশন নিয়ে থাকেন। তো চলুন দেখে যাক আমাদের এই ভিডিও লেকচার সিরিজটিতে কী কী ইনফরমেশন থাকবে। আমাদের এই ভিডিও লেকচার সিরিজটিতে প্রথমেই যেটা রাখছি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। তো আপনারা জানেন যে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল বা প্রত্যেকটা কনসেপ্টে এটি বা স্ট্যান্ডার্ড কনসেপ্ট দরকার হয় বা কোর প্ল্যাটফর্ম দরকার হয়। IFRSের জন্য বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলোর জন্য যে কোর কনসেপ্ট হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। তো এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশান দেওয়া হয়েছে বা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে যেটা ভিত্তি করে স্ট্যান্ডার্ডগুলো তৈরি হয়েছে। তো এই এখানে এরপর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের পরেই আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে IFRSের পূর্ববর্তী যারা গ্লোবাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ছিল ISB ইস্যু করা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তারা 41টির মতো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি ইস্যু করেছিল, যার কিছুটা কয়েকটা রিপ্লেস করেছে অন্য IAS দিয়ে, অথবা যেগুলো রিপ্লেস হয়েছে IFRS যখন এসেছে তখন তারা আগের কিছু IASকে রিপ্লেস করে নতুন করে IFRS ইস্যু করেছেন। তো আমাদের এই ভিডিও লেকচার সিরিজটিতে IFRS এখনও যেসব IASকে রিপ্লেস করেনি, যেটা এখনও বলবৎ আছে বা অ্যাপ্লিকেবল আছে, আমরা ওইসব IAS নিয়ে আলোচনা করব। ওইসব IASের মধ্যে আছে IAS 1, 2, 7, 8, 10, 12, IAS 16, IAS 19, 20, এরকম করে IAS 41 পর্যন্ত। এছাড়া আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন কমিটির ইস্যু করা ইন্টারপ্রিটেশনগুলো। স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন কমিটি ছিল ISB-র আন্ডারে একটি কমিটি যারা IASের বিভিন্ন কমপ্লেক্স ইস্যু নিয়ে ইন্টারপ্রিটেশন দিত, যেটা IASকে ফলো করতে বা অ্যাপ্লাই করতে হেল্প করতো। তো আমরা যখন IAS নিয়ে আমরা আলোচনা করব, সাথে রেলেভেন্ট স্ট্যান্ডার্ড সিকের ইস্যু করে ইন্টারপ্রিটেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আমরা এখানে আলোচনা করব IFRSগুলো নিয়ে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড IFRS বোর্ডের ইস্যু করা যে স্ট্যান্ডার্ডগুলো আছে 1 থেকে 17 পর্যন্ত। সো IFRS 1, 2 থেকে শুরু করে 17 পর্যন্ত। এছাড়াও যদি নতুন কোনো IFRS ইস্যু করা হয়ে থাকে আমরা ওটা নিয়েও আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব IFRIC নিয়ে। IFRIC হচ্ছে সিকের মতোই IFRSের নিজের একটি ইন্টারপ্রিটেশন কমিটি এবং IFRIC-এর ইস্যু করে ইন্টারপ্রিটেশনগুলো নিয়েও আমরা আলোচনা করব। সো স্টে টিউনড, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, শেয়ার উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড লাইক টু এনকারেজ আস। ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট পার্টিকুলার IFRS প্লিজ কমেন্ট ইন দ্য ডিসক্রিপশন। থ্যাংক ইউ।